আজিয়া পূর্বঘাটে ডাঙ্গাবাসী তথা সাতকানিয়াবাসী অনেক কেন জন হয়তো হাজার হাজার মানুষ মানববন্ধনে নারী পুরুষ মানববন্ধন গড়ের কিল্লাই শাহজাহান সাহর নির্দোষ মানুষের মামলা প্রত্যাহার করিবে। সাতকানিয়ার আলোচিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানত ঠেলাঠেলি ঠেঙ্গন নিচমরাত ফলহরি দশজনের মৃত্যুর ঘটনাত জেলা প্রশাসনের তদন্ত টিম আজিয়া ঘটনাস্থল পরিদর্শন করতে যায়। এ সময় ঘটনাস্থলের আগে 3 কিলোমিটার রাস্তাত কেসারমোজ চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিত ঝড়বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার এলাকাবাসী মানববন্ধন করে। হাগুড়িয়ে যাই সন্ধান আসল মানুষ মুরগি গরমে এটা কি দিয়ে ফ্যান দিয়ে এটা কি দিয়ে তাম্বু দিয়ে এটা কি দিয়ে পানি দিয়ে এটা কি দিয়ে সেলাইন দিয়ে এটা কি দিয়ে ডাক্তার দিয়ে তারপরে গরমে মানুষ মারা গিয়ে মাইয়ে হওয়া মেঘে দাম হয় গতি যদি ফাঁসি আর তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয় আশেপাশের এলাকা। বান্দরবন এহানা প্রত্যেক অঞ্চল অঞ্চলে যায় একটাই দাবি গোটা চট্টগ্রামের মানুষ একটাই দাবি মামলা চাই না পাঁচ চাই মামলা চাই না গড় চাই মামলা চাই না চারণ চাই সারা কত্তু চাই যে বালাই অগিয়ে যে বাদে হরাব আর এবার হাই হাই বাসি দিয়ে বাদে হারা এবার লারা বেশি দেখছি ছিল না বুঝলি আর সরকার কিছু না আর সার বাসাই দা আর ফান বাসাই দে আর জান দিবে আর মরি দেবই পদদলনের কোনো ঘটনা এখানে ঘটেনি এখানে রুদের হিটে দুর্ঘটনার ঘটনা ঘটেছে যদি এই ষড়যন্ত্র মিথ্যা মামলা প্রত্যাহার না করে আমরা ডিসি অফিস গেরোয়া করব সাতকানিয়া উপজেলার টিউন অফিস গেরোয়া করব থানা গেরোয়া করব ইনশাআল্লাহ সম্পূর্ণ ব্যক্তি সাহেব গরিব জান বাসার গরিব কন্যার সাহায্য করেন মাইয়া বিয়ে দিন ফেললে বিয়ে দেন এই জন্য ভালো মাইয়া ফলর ইচার আর অন্যান্য কলা উদন বাসালি রামু বরিশাল কক্সবাজার বাদুরবন সম্পূর্ণ আরা ফুসগর্গি এক রাষ্ট্রের মানুষ আছে তারা সরু ফলে তারা সাবা সাপে গিয়ে রোজর গম মানুষ গেড়ের ফাঁসে অন্য মানুষ নমরে তদন্ত টিমের হাতে এ ব্যাপারে জানতে চাইলে গণমাধ্যমের জানায় তো সেই ক্ষেত্রে আমরা তদন্তের বিভিন্ন পর্যায়ে হয়তো আমরা বিভিন্ন কাজ করব এই বিষয়গুলো আসলে আলোচনার কোনো বিষয় না আর তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা আসলে কোনো বিষয় ডিসক্লোজ করতে পারছি না আমরা তদন্ত কমিটি যেহেতু আমাদের 7 কার্যদিবস দেওয়া হয়েছে 7 কার্যদিবসের মধ্যে আমরা আমাদের তদন্ত প্রতিবেদন ডিসি স্যারের কাছে পেশ করব এবং ডিসি স্যারের কাছ থেকে আপনারা হয়তো ব্রিফিং পাবেন। পরবর্তীতে আরা যায় আলোচিত মামলার বাদী একই উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ফুজদারগোনার মোহাম্মদ ইসলামের বাড়িত কিন্তু এই সময় মোহাম্মদ ইসলাম তার বাড়িত নতাহিল আরা হতা হয় তার ভাবির লয় আর হালতে ভাই দিয়ার দিয়ার আধা ঘন্টা ফরুন দি আয় মামলা করে দিই
ইসলামে খান্তে কেউ এর গাই তারপর আসেন সাজান চৌধুরী ভাই লকল দি তো ভাই দুটো নিরখা মানুষ তো তখন কেসতে ঘর ইতার নাম দিয়ে মেসি ঘর বলে আমায় ঘুরে ঘুরে গত্তু গাইয়ে টিয়ে পয়সা দিই বহর গেয়ে দেরি জোর তুনি দিতে কেস করি বলা হাজার হাত নারাই লেলে করি তারা নিয়ে টিয়ে ফুরাইব হই তিন লাখ টিয়ে দিব হই তারা সাদা হাসত গুছাইলি রুম পত্র গালা গেলে ভালো মারি গেলে বারেন না পারে মান লইয়ে নে মানে ঘন্টা দুই ঘন্টা নামাই ফেফার বার করে দিই কেস করি ফেলে কি হ্যাঁ কেস তে ন করি তোর আর জেলে হ হ্যাঁ এলে হো তো এড়ো বলে মেসের সামনে হই এখনো এড়ে আর নহই না দেখানো সে হাজার সদের এড়ে চৌধুরী রাসেল সি প্লাস টিভি।